হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভদ্রা এস একাডেমি। আর আজি আমি একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করিম, দ্যাট ইজ অবাউট ইন্ডিয়াস নাভিক সিস্টেম। নাভিক সিস্টেম তো আপনার ইন্ডিয়াস ওন জিপিএস সিস্টেম হয়। আর এই নাভিক সিস্টেম তো বেসিক্যালি আপনার কি হয়, ইন্ডিয়ান রিজনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম হয়, রাইট? দ্য IRNSS সিস্টেম। এই সিস্টেমের আন্ডার কি আছে আপনার, দের আর টোটাল 7 স্যাটেলাইট, 7টা স্যাটেলাইট আছে, উইচ 3 আউট অফ দি উইচ আর ইন দ্য জিও স্টেশনারি অরবিট, জিও স্টেশনারি অরবিটত আছে, আর সাইটা স্যাটেলাইট আপনার জিও সিঙ্ক্রোনাস অরবিটত আছে। এই দুইটা অরবিট কি হয়, ইহঁতৰ স্পেশালিটি এইটো হয় যে ইহঁতৰ অরবিটাল পিরিয়ড, যিটো অরবিট করিব ইহঁতে, ইহঁতৰ অরবিটাল পিরিয়ড উইল বি 24 আওয়ার্স। তার মানে আর্থৰ যেনেকে রোটেট হৈ আছে তেনেকে লগে লগে স্যাটেলাইট টু তার পরে রোটেট হৈ আছে। আর এইটো কনফিগারেশন টু আপনার ইয়াতে চাব পাৰে যে তিনটা স্যাটেলাইট আপনার কি আছে ইন দ্য জিও স্টেশনারি অরবিট, আর এই সাইটা স্যাটেলাইট কি আছে আপনার জিও সিঙ্ক্রোনাস অরবিটত আছে। আর যদি আমি এনেকে উপর পর চাও তাহলে ইয়ার যেহেতু স্ট্রাকচার হবে, যেনেকে অরবিট মানে এই করে আছে, ইট উইল হ্যাভ আ 8 টাইপ অফ স্ট্রাকচার, 8 নিচিনাকে স্ট্রাকচার এটা বানাব। দ্য টোটাল কস্ট অফ দিস প্রজেক্ট ওয়াজ 1420 করোড়স। আর ইয়াতে দ্য অ্যাল্টিটিউড, যেহেতু হাইট অফ এইটো মানে অরবিট করে আছে দ্য স্যাটেলাইট, ইজ 36,000 কিলোমিটার্স। এতিয়া আমি ইয়াতে বুঝো যে কেনেকে হে মানে স্যাটেলাইট বিলাকে অরবিট করে আছে। সো ইট ইজ জাস্ট আ স্কিমেটিক ডায়াগ্রাম, আর স্কিমেটিক ডায়াগ্রাম আন্ডার অ্যাকচুয়ালি যেহেতু স্যাটেলাইট আছে এইটো অরবিট করে আছে এনেকে। আর যেহেতু আমি কলো যে জিও স্টেশনারি অরবিট আছে, জিও স্টেশনারি অরবিট আপনার এইটো অরবিট হয়, জিও স্টেশনারি অরবিট তো আপনার কি হয় ইকুয়েটর অর প্যারালাল যেহেতু অরবিট থাকে এইটো আপনার জিও স্টেশনারি অরবিট কয়। আর তার বাইরে যেহেতু বেলেগ এইবিলাক অরবিটস আছে ইহঁতক আপনার জিও সিঙ্ক্রোনাস অরবিট বলে কয়। সো এটা চারিটা আপনার স্যাটেলাইটস আর ইন জিও সিঙ্ক্রোনাস অরবিট, আর তিনটা স্যাটেলাইটস আপনার জিও স্টেশনারি অরবিটত আছে। আর যেহেতু আমি 8 স্ট্রাকচার কয়ে আসলো, ইট ইজ জাস্ট লাইক দিস। অ্যাকচুয়ালি আপনার কি হয়ে আছে যে যদি আমি গ্লোব লই লম, আর গ্লোব তো সাউন্ড যে স্যাটেলাইট তো ইয়াতে আছে, অ্যান্ড দেন ইয়াতে কি হয়েছে যদি ইকুয়েটর আর প্যারালাল আছে দ্য স্যাটেলাইট ইজ রোটেটিং লাইক দিস, যেনেকে যেনেকে গ্লোব তো ঘুরি আছে তেনেকে তেনেকে আপনার স্যাটেলাইট তো লগে লগে হয়ে আছে, আর দুইটা সিঙ্ক্রোনাস দুইটা প্যারালালি চলি আছে। তার মানে কি হল, ইয়ার পর যদি এটা মানুষের উপর চায় সো কি হব যে 24 ঘন্টা লেগে হিসাব যে স্যাটেলাইট সদায় তার উপরতে ঘুরি আছে। বাট যদি বেলেগ অ্যাঙ্গেল যদি স্যাটেলাইট ঘুরি আছে এনেকে বা এনেকে এটা ঘুরি আছে তাহলে কি হব, দ্যাট উইল বি কল্ড এ জিও সিঙ্ক্রোনাস অরবিট। আর হেতু তো আপনার কি হব যে গোটে তার অরবিটাল পিরিয়ড 24 আওয়ার্স হব, 24 আওয়ার্স লেগে যদি থাকে, আর সেম কথা যে স্যাটেলাইট সদায় কি থাকিব আপনার উপরত, যেহেতু কান্ট্রি আছে সেই কান্ট্রিটো উপরতে থাকিব। আর যদি সন্মুখের পর দেখা যায় তো আমি তিনটা স্যাটেলাইট ইয়াতে দেখা পাবো, আর বাকি স্যাটেলাইট বিলাক এই স্ট্রাকচার এনেকে ঘুরে থাকা দেখা পাবো। আর যদি সাইডের পর আমি যদি চাও দেন ইউ উইল সি দিস টাইপ অফ স্ট্রাকচার, তার মানে যেনেকে যেনেকে আর ঘুরে আছে এই স্যাটেলাইট বিলাক লগে লগে তেনেকে ঘুরে আছে, ইট মিন্স কন্টিনিউয়াসলি এই স্যাটেলাইট বিলাক কার উপর আছে, ইন্ডিয়া উপর কন্টিনিউয়াসলি আছে। যেনেকে এই সব আপনার এই যিবিলাক স্যাটেলাইট আছে ইয়াৰ প্ৰজেকশ্যন বিলাক আপোনালোকে দেখা পাইছে, ৰাইট? আৰু এইটো প্ৰজেকশ্যন আপোনাৰ গোটেই ইণ্ডিয়াটো কভাৰ কৰি লৈছে, এণ্ড অলমষ্ট 1500 কিলোমিটাৰ, যিটো 1500 কিলোমিটাৰ যিটো ৰেডিয়াছ হয় ইণ্ডিয়াৰ বাহিৰৰ 1500 কিলোমিটাৰলৈকে গোটেই এৰিয়াখিনি কভাৰ কৰি পেলাই থৈ দিছে, ৰাইট? আৰু এই 7টা স্যাটেলাইটে অকল ইণ্ডিয়াৰ ওপৰৰ যিটো এৰিয়া হয় সেইটো কভাৰ কৰি পেলাই আপোনাক পজিশ্যনিং জিপিএছ চিষ্টেম আৰু যিটো চাৰ্ভিচেছ প্ৰভাইড কৰিব। ইয়াৰ বাহিৰে এইটো আমাৰ গ্লোবাল নেভিগেশন সিস্টেম নহয়, এইটো রিজনাল নেভিগেশন সিস্টেম হয়। কেনেকে, কারণ ইয়াতে লিখা আছে রিজনাল নেভিগেশন সিস্টেম অকল ইন্ডিয়া উপর দি স্যাটেলাইটস আর গিভিং দ্য সার্ভিস, কিন্তু আপনার বাকি যেগুলো সার্ভিসেস আছে সেগুলো সব গ্লোবাল নেভিগেশন সিস্টেমস হয়। যেনেকে আপনার ইউএসএ এর আছে জিপিএস, ইউএসএ জিপিএস আছে, রাশিয়ার আছে গ্লোনাস, আর আপনার ইউরোপের আছে গ্যালিলিও। সো ইন্ডিয়াও ইন ফিউচার, এতিয়া তো ইন্ডিয়া আরম্ভ করেছে, আরম্ভ করে পেলে আমি জাস্ট 7 স্যাটেলাইটস এর একটা সিস্টেম বনাই পেলে এটলিস্ট আমার ইন্ডিয়া উপর যেহেতু সার্ভিসেস দিব লাগে সেইখিনি সার্ভিসেস আমি ইয়াতে দিব পাৰিছো। সো ইন ফিউচার এই বস্তু এক্সটেন্ড করা যাব, আর আমিও ইন ফিউচার নিজের গোটেই গ্লোবাল কভারেজ যেহেতু আছে সেইটো স্যাটেলাইট সিস্টেম আমি বনাব পাৰিম। এইটোর ইউজ কি হয়, বেসিক্যালি ইয়ার মেইন ইউজ হয় আপনার ভেহিকল ট্র্যাকিং সিস্টেম, কারণ কেউ সিন্স জিপিএস সিস্টেম হয় তো ট্র্যাকিং সিস্টেম এটা বেসিক্যালি ইউজ হয়। সো ভেহিকল ট্র্যাকিং সিস্টেম আপনার ইউজ হবো পারে, ভেরিয়াস কোম্পানিজ আছে, জোম্যাটো আছে, ডেলিভারি কোম্পানিজ আছে, তাতে এই বস্তু ইউজ হবো পারে। ওশিয়ান নেভিগেশন সিস্টেম, যেগুলো শিপস আছে শিপস অফ নেভিগেশন সিস্টেম, তাতেও এই বস্তু ইউজ হবো পারে ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিজন। আর আপনার যেহেতু নর্মাল আপনি মোবাইল যেহেতু ইউজ করে ইন দ্যাট অলসো জিপিএস সিস্টেম, যেহেতু নিজে কনজিউমার নিজে লাগে একটা ইউজার, দ্যাট উইল অলসো বি প্রোভাইডেড বাই দিস। অ্যান্ড ইয়ার বাইরে যেহেতু ইম্পর্টেন্ট হয় দ্যাট ইজ
for the aeroplanes, if like aeroplanes or civil aircraft hoy tate ho this Indian GPS system will work as this aro etu jitu GPS system will be used in aircrafts aircrafts jitu use hobo this will be called as the Gagan system yar bahire the IRNS system jitu apna ISRO hoy ISRO at the app one is called as Gagan app yar par apni 3D imaging also pabo in the mobiles like the Google Earth I hope apna loge bujhi paise thank you so much